আমি দুঃখিত নই, সব সমালোচনা ফুৎকারে উড়িয়ে দিয়ে আবারও ইনস্টায় ভিডিও দিলেন নুসরাত জাহান। নুসরাত জাহানকে নিয়ে বিতর্কের কোনো শেষ নেই, তার ব্যক্তিগত জীবন থেকে কর্মজীবন সবটাই থাকে স্ক্যানারের তলায়, আর তিল থেকে তাল হলেই চলে সমালোচনা। আপাতত স্বামী যশ দাশগুপ্তের সাথে কাশ্মীরে আছে নুসরাত, আর সেখানে যাওয়ার জন্যই কম কটাক্ষ হয়নি নুসরাতকে ঘিরে। নিজের সোশ্যাল মিডিয়ায় এবার যেন সেসবেরই জবাব দিলেন নুসরাত। অভিনেত্রী সাংসদ নিজের সোশ্যাল মিডিয়ায় আই অ্যাম নট সরি মোটিভেশনাল ভিডিও শেয়ার করেছেন, যেখানে সমাজের সেই সমস্ত মানুষের দিকে আঙুল তোলা হয়েছে যারা ভালোবাসা, হাতে হাত রাখা, কারো উপর ভরসা করার মাহাত্ম্য ভুলতে বসেছেন। আর স্পষ্টই বোঝা যাচ্ছে তার আর যশের সম্পর্ক নিয়ে আঙুল তোলা মানুষগুলোকেই যেন সেই জবাব দিচ্ছেন। এদিকে বিতর্ক নিয়ে বরাবরই খুল্লম খুল্লা নুসরাত, কখনো সংবাদ মাধ্যমের সামনে নিজের সবটুকু উজাড় করে জবাব দেন, কখনো আবার তাকে ঘিরে চলতে থাকা সমালোচনা গায়েই মাখেন না। তবে মাঝে মধ্যে নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ট্রোলারদের পরোক্ষভাবে জবাব দেওয়ার সুযোগও হাতছাড়া করেন না। এবার তৃতীয় রাস্তাটায় বেছে নিতে দেখা গেল তাকে। চলতি বছরের শুরু থেকে লাগাতার খবরে নুসরাত, মাতৃত্ব থেকে বিয়ে, একের পর এক নতুন খবর নিয়ে তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছে এই সাংসদ অভিনেত্রী। আগস্টে শহরের এক বেসরকারি হাসপাতালে জন্ম দিয়েছেন পুত্র সন্তান ঈশানের, যার দু সপ্তাহের মধ্যেই ফিরেছেন কাজে, আর আপাতত সময় কাটাচ্ছেন যশের সাথে ভূস্বর্গে মধু চন্দ্রিমায়। তবে শুধু মধু চন্দ্রিমা নয়, এক ঢিলে দুই পাখি মারছেন তারা। জানা গেছে যশ নাকি কাশ্মীরে শুটিং করছেন নতুন একটি মুভিতে, আর সেই শুটিংয়ে যশকে একা ছাড়তে একদমই নারাজ নুসরাত জাহান। তাই তো যশের সাথেও নুসরাত যশের ছায়া সঙ্গী হয়ে হানিমুনটাও সেরে নিতে, আর সেখান থেকে ফিরেই নুসরাতের শুটিং পর্ব শুরু হবে নতুন ছবি জয়কালী কলকাতাওয়ালির। তো বন্ধুরা, অভিনেত্রী সাংসদ নুসরাত জাহানকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর টলিউডের লেটেস্ট আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।